হ্যালো বন্ধুরা, ইউটিউবে একটা ধামাকা আপডেট চলে এসেছে। এই আপডেটটা না সবারই চ্যানেলে কিন্তু অটোমেটিক আসবে না, সবাইকে কিন্তু তার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। তোমার চ্যানেলে তোমাকে কিন্তু সেই আপডেটটা নিয়ে আসতে হবে। এমনি আপডেট কি অটোমেটিক চ্যানেলে অ্যাপ্লাই হয়ে যায়, ঠিক আছে, ইউজ হয়ে যায়, কিন্তু এই আপডেটটা না তোমাকে কিন্তু তোমার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে, তারপরেই কিন্তু তোমার চ্যানেলে এই আপডেটটা আসবে। তাই ভিডিওটা স্কিপ করো না। আপডেটটা কী আপডেট বলবো, কীভাবে তোমার চ্যানেলে আনবে সব কিন্তু এই ভিডিওতে আজকে ডিসকাস করবো, ঠিক আছে। আর আগে দেখতে পাচ্ছ বন্ধুরা, কালকে ভিডিওতে যে উইনার হয়েছে আমি চ্যানেলটাকে নিয়ে দেখাচ্ছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই সাপোর্ট করবে। আর কালকে টেলিগ্রামে মধ্যে প্রমোট করে দেবো, সবাই সাপোর্ট সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে এই ভাইটার মতো উইনার হতে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে দাও। কালকে যদি তোমরা উইনার হও, তাহলে এই ভাইটার মধ্যে তোমাদের চ্যানেলটাও কিন্তু আমি এভাবে প্রমোশন করে দেবো। তো চলো ভিডিওর মেন টপিকে যা যা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সাইড এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আপডেটটা বোঝানোর জন্য তোমাদেরকে মোবাইল স্ক্রিনে ভালোভাবে নিয়ে গিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। সেই জন্য আমি কি করবো, আদৌ ইউটিউবটা এখানে ওপেন করবো। ইউটিউবটা ওপেন করার পরে এখানে আমি চলে যাবো, এই লোগো অপশানে প্রেস করবো, এখানে আমার ইয়োর চ্যানেল অপশানে প্রেস করে এখানে আমার চ্যানেলে চলে যাবো। যাওয়ার পরে তোমাদেরকে আমি একটা আপডেট, সবাই অনেক বড় বড় ইউটিউবাররা বলেছে, হয়তো আমিও বলেছি, যে অ্যাবাউট সেকশনে যে লিঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ না তোমরা, দেখো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, এগুলো কিন্তু সব কিন্তু উঠে চলে যাবে, ঠিক আছে। দেখো এই লিঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে লিঙ্কগুলো দেখাচ্ছে এখানে, এই লিঙ্কগুলো কিন্তু আর কোনো দিন কাজ করবে না, ঠিক আছে। এখানে কেউ টাচ করলে কিন্তু এই লিঙ্কে কেউ কিন্তু প্রেস করতে পারবে না। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই লিঙ্কে দেখো কোনো কাজ হবে না, এখন হচ্ছে কিন্তু এই 23 তারিখে, ঠিক আছে। আর যে কথা কি 22 আগস্ট, এই 24 আগস্ট, 23 আগস্টের পর থেকে কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু আর কাজ হবে না, ঠিক আছে। তখন কিন্তু এই লিঙ্কগুলো আর কোনো কাজ হবে না। তোমার এর আগে কিন্তু তোমাকে লিঙ্ক কিন্তু অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো এই লিঙ্কগুলো কোথা দেখাবে, ঠিক আছে, এই লিঙ্কগুলো দেখাবে হচ্ছে তোমার প্রোফাইলের মধ্যে। দেখো আমি দেখাচ্ছি আমার চ্যানেলের প্রোফাইলে, দেখো দেখতে পাচ্ছ, দেখো এখানটা মানে লেখা আছে, দেখো, ঠিক আছে। দেখো এই নিচে দেখো লিঙ্কগুলো শো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো, তোমাদের দেখাচ্ছি। দেখো এই অপশানে যে আমি প্রেস করব, ফেসবুক বলে যেটা আছে এখানে যেই প্রেস করব, দেখো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো সব কিন্তু এখানে শো হচ্ছে। তো এইগুলো কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, অ্যাড না করলে কিন্তু তোমার শো হবে না, ঠিক আছে। তুমি যদি আমার চ্যানেলে যাও, তো আমার চ্যানেল থেকে কিন্তু তুমি দেখতে পাবে না। আমার চ্যানেলে যদি আমি অ্যাড করে রেখে থাকি, থাকো তাহলেই কিন্তু এত শো হবে, ঠিক আছে। আবার সেকশনে তাকে অ্যাড করে রেখেছি বলেই কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছ, এখানে অ্যাড করে রেখেছি বলেই কিন্তু আমার এখানে শো হচ্ছে, দেখবে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো হোম পেজে আদেকো এখানে শো হচ্ছে। তাই তোমাকেও কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। আমার চ্যানেলে দেখো এগুলো তুমি কিন্তু শো হবে না, আমার ব্রাউজার ফিচারে যদি আমার ড্যাশবোর্ডে ওপেন করো চ্যানেলটা, প্রোফাইলটা, তাহলে কিন্তু এখানে শো হবে না। এটা শো হবে 24 আগস্ট থেকে, ঠিক আছে। আজকে কতারিখ, আজকে 22 আগস্ট, 23, 24, পরশু থেকে কিন্তু এটা তোমার চ্যানেলে কিন্তু শো হবে। তাই বন্ধুরা এগুলো তোমাকে কিন্তু অ্যাড করতে হবে, এটাই হলো আপডেট, ঠিক আছে। অনেকজন কী করে, অ্যাড করে না, ফলে কী হয়, 23 আগস্ট থেকে কিন্তু আর তোমার কোনো সোশ্যাল মিডিয়া এখানে এইখানে কিন্তু দেখাবে না। আমার কিন্তু এতগুলো এগুলো এখন দেখাচ্ছে, তো 24 তারিখে কিন্তু এগুলো দেখাবে না। তোমার যদি অ্যাড করা থাকে তোমারও দেখাবে না, সেই জন্য তোমাকে কিন্তু এখন থেকে অ্যাড করে নিতে হবে। তাহলে কী হবে, তাহলে তো কিন্তু তোমারও এই দেখো এই ব্রাউজার ফিচারে, ঠিক আছে, তোমার প্রোফাইলের মধ্যে এখানে প্রেস করলে কিন্তু এই লিঙ্কগুলো সব কিন্তু শো হবে। এখান থেকে আদৌ ফেসবুকে যেতে চাইলে এখান থেকে ফেসবুক আমার সোশ্যাল মিডিয়া কেউ ফলো করতে পারবে, ঠিক সেইভাবে তোমাকেও কিন্তু করতে হবে। দেখো অটোমেটিক দেখো আমার এখানটা ফেসবুকটা খুলে গেল, ঠিক আছে। তো ইউটিউবটা এটা কেন করলো, ইউটিউব দেখছে সবাই তখন মানে মোবাইলের মধ্যে ইউটিউবিং করে বেশিরভাগ জন, সেই জন্য এটা ডেস্কটপ সাইডে ছেড়ে মোবাইল ভার্সনে নিয়ে চলে এলো, ঠিক আছে। টিকটকের মধ্যে, টিকটকে যেমন দেখবে ব্রাউজার ফিচারি প্রোফাইল থেকে সব সোশ্যাল মিডিয়া লিঙ্কে যাওয়া যায়, ঠিক সেই রকমই অ্যাবাউট সেকশন থেকে আর তুমি কিন্তু যেতে পারবে না। এখন শো হচ্ছে, পরে কিন্তু এগুলো আর দেখাবে না, ঠিক আছে। এই লিঙ্কগুলো এখন শো হচ্ছে, পরে কিন্তু আর দেখাবে 24 আগস্ট থেকে, ঠিক আছে। সে কারণে বন্ধু এই লিঙ্কগুলো তোমাকে কিন্তু অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবে চলো সেটাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো তোমাদেরকে অ্যাড করার জন্য তোমাকে এখান থেকে আমি হোম করে দিচ্ছি, ঠিক আছে। তোমাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আসবে, এখানে সার্চ করবে যে studio.youtube.com। দেখো আমি যেভাবে সার্চ করছি, দেখো উপরে তোমরা দেখো, ঠিক আছে, এভাবে তোমরা সার্চ করবে, একটু প্রেস করবে না, ঠিক আছে। সার্চ করার পর এখানে সার্চ বারে প্রেস করে দেবে, তারপরে দেখো কন্টিনিউ টু স্টুডিও লেখা আছে না, এই অপশানটাই তোমরা প্রেস করবে, ঠিক আছে। তো কন্টিনিউ স্টুডিও অপশানে প্রেস করবে, ঠিক আছে। এই অপশানে প্রেস করার পরে দেখবো তোমার চ্যানেল ড্যাশবোর্ড এইভাবে ওপেন হবে। অনেকজন ওপেন করতে পারে না, ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যায়। তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমার চ্যানেল ড্যাশবোর্ড এইভাবে ওপেন করবে। ওপেন করার পরে দেখো এই অপশানটাই চলে আসবে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে না হয়তো। দেখো এখানে একটা অপশান দেখাচ্ছে না, এই অপশানটাই তোমরা চলে আসবে, ঠিক আছে। তো আমি কী করবো, এই অপশানটায় চলে আসবো, ঠিক আছে। এই অপশানটা আসার পরে সবার শেষে তোমরা দেখো নিচে দেখো এই স্ক্রল করবো, বেসিক ইনফো বলে দেখো একটা অপশান আছে এইদিকে, এখানে এই বেসিক ইনফো অপশানে তোমরা চলে আসবে, ঠিক আছে। এই বেসিক ইনফো অপশানে চলে আসবে, আসার পরে একটু জুমটা কমাবে, কমানোর পরে দেখো নিচে সবার নিচে দেখো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলে দেখো দেওয়া আছে, ঠিক আছে। দেখো লিঙ্ক বলে একটা অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই লিঙ্ক বলে, এই লিঙ্কে প্রেস করে এই প্লাস আইকনে অ্যাড লিঙ্ক বলে যেটা আছে তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো অ্যাড লিঙ্ক বলে একটা অপশান থাকবে, দেখবে তোমরা যদি না অ্যাড করে থাকো তাহলে কী করবে, তোমরা ওই অ্যাড লিঙ্ক অপশানে তোমরা প্রেস করবে। প্রেস করার পরেই দেখবে তোমাদের এখানে একটা বক্স চলে আসবে, এই বক্সে তুমি কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করতে চাও সেটা তুমি লিখবে। ফেসবুক লিখলে ফেসবুক লিখবে এখানে, ঠিক আছে। দেখো ফেসবুক লিখে দিলাম, লিখবে আর এইদিকে ইউআরএলটা দিয়ে দেবে, ফেসবুকের যে প্রোফাইলের ইউআরএল সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দেখো দেখো প্রথমে আছে ফেসবুক,
ঠিক আছে, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব সব কিন্তু লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো, তাহলে মানে প্রোফাইলের লিঙ্কগুলো কিন্তু এদেরকে এইদিকে আমি শেয়ার করে দিয়েছি, দেখো দেখো দেখতে পাচ্ছ সব কিন্তু লিঙ্ক শেয়ার আছে, দেখো এইদিকে নামগুলো লিখেছি, আর এইদিকে দেখো লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছি। তো এভাবে তোমাকেও কিন্তু এখানে দেখবে বক্স থাকবে, বক্সে তুমি যেটা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক যেটা রাখতে চাও, ফেসবুক রেখেছি, আর ফেসবুকে প্রোফাইলের ইউআরএলটা এখানে আমি পেস্ট করবো। কীভাবে পেস্ট করবো, চলে যাবো ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে যাওয়ার পর আমার প্রোফাইলে চলে যাবো, ঠিক আছে। দেখো থ্রি লাইন আছে, দেখো এখানে থ্রি লাইন অপশানে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। দেখো সব স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, থ্রি লাইন অপশানে প্রেস করবো, আর দেখো কপি লিঙ্ক দেখতে পাচ্ছ, দেখো নিচেই লেখা চলে এসেছে, এই কপি লিঙ্ক অপশানে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। কপি লিঙ্ক অপশান প্রেস করে এখানে আমরা এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিলাম, দেখো কিন্তু পেস্ট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো উপরে দেখো পাবলিক বলে একটা অপশান আছে, এই পাবলিক অপশানে প্রেস করবে, না হলে কিন্তু সেভ হবে না কিছু, ঠিক আছে। দেখো এই পাবলিক অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। আমি করবো না, কারণ আমি যেহেতু লাগিয়েছি ফেসবুকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সেই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো ফেসবুক আমি কিন্তু ওপরেই লাগিয়েছি, দেখো আবার লাগিয়ে আমি কী করবো, তাই না? সেই জন্য কী করবো, এটা আমি ডিলিট করবো। ডিলিট করার জন্য দেখো এইদিকে অপশান আছে, দেখো এখানে প্রেস করে দিলাম, ডিলিট হয়ে গেল, বুঝতে পারলে? তো এরপর তোমরা এই ওপরে পাবলিক অপশানে প্রেস করে দেবে, ঠিক আছে, সবুজ পাড়ায় হয়ে চলে আসবে দেখবে, ঠিক আছে। পাবলিক অপশান প্রেস করলেই দেখবে তোমার সোশ্যাল মিডিয়াগুলো এখানে সব কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হওয়ার পরে তুমি এবার যখন ইউটিউবটা ওপেন করবে, দেখো আমি আবার একবার দেখাচ্ছি, ঠিক আছে। অ্যাড করার পর ইউটিউবটা ওপেন করবে, তোমরা তোমার চ্যানেলে চলে যাবে, আমি আমার চ্যানেলে চলে আসছি, আসার পরেই দেখবে দেখো এখানেই দেখবে তোমাদের এই প্রোফাইলের মধ্যেই কিন্তু তোমার লিঙ্কগুলো শো হবে। এখানে তোমরা প্রেস করবে, আঙুল দিয়ে ট্যাপ করবে, দেখো সব কিন্তু শো হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো নিচে তোমাদেরও কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। আর 24 তারিখের পর থেকে কিন্তু এই অ্যাবাউট সেকশনে আর কিন্তু দেখাবে না, তাই আজকেই তোমরা লিঙ্কগুলো অ্যাড করে নাও, যদি অ্যাড করে না থাকো, তখন না হলে কিন্তু আর দেখাবে না, পরে কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ায় কেউ কিন্তু ফলো করতে পারবে না তোমাকে, ঠিক আছে। তুমি ধরো ইউটিউবে ভালো তোমার ফ্যান ফলোয়ার হয়ে গেছে, ভালো সাবস্ক্রাইব হয়ে গেছে, তোমার অডিয়েন্সরা তো চাইবে যে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে তোমায়, তখন তুমি যদি এই লিঙ্কগুলো না দিয়ে রাখো এখন থেকে 24 তারিখের পর থেকে, তো এগুলো উঠে পালিয়ে যাবে সব, তাই না? তখন কিন্তু তুমি আর অ্যাড করতে পারবে না, ঠিক আছে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি এই আপডেটে তোমাদের অনেকটা ভালো লেগেছে, সুন্দর একটা আপডেট ডেস্কটপ সাইট থেকে এখন মানে ইউটিউবে বেটা ভার্সনে নিয়ে চলে এলো, আমার তো খুব ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবে, এবং ইউটিউবে ভিডিও ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকতে হবে, ধন্যবাদ।